এক নম্বর আমার রাসূল বলে উম্মত তোমাদের সন্তানদেরকে হুব্বে মুস্তাফা নবীজির প্রেমিক বানাইও কার প্রেম আরো জোরে বলেন কার প্রেম আরো জোরে বলেন কার প্রেম আমরা নবী আরো জোরে বলেন চাই কি চাই না আরেকটু জোরে বলেন না আমার মনে জল্পনা কল্পনা নবী যাব হয় আমি সোনার মদিনা আমার মনে জল্পনা কল্পনা নবী যাব হয় আমি সোনার মদিনা আরে যাব হয় আমি সোনার মদিনা বলো যাব হয় আমি সোনার মদিনা কল্পনা কল্পনা যাব হই আমি সোনার হায় হায় আমার মনে জল্পনা কল্পনা যাব হই আমি মনটা আমার অনেক খুশি নবীজিকে ভালোবাসি মনটা আমার অনেক বাবা বাবা গো যাব হয় আমি সোনার আমার মনে জল্পনা কল্পনা যাব হয় আমি সুবহানাল্লাহ বলেন না ওলিউল্লাহ অনেক খুশি নবীজিকে ভালোবাসি ওলিউল্লাহ অনেক খুশি নবী নবীর মতো কাউকে দেখি না নবীর মতো বাবা বাবা গো যাব হয় আমি প্রথম নম্বর কারবালার ইয়া রাসূলুল্লাহ আপনার ভালোবাসা কেন শিখাইব সন্তান আমার আমি খাওয়াই আমি পরাই আমি জন্ম দিয়েছি আপনার প্রেমিক কেন বানাইবে আমার প্রেমিক কেন বানাইব আমার আল্লাহ কয় নয় নয় আমার নবীর প্রেমিক বানাইবে কারণ কি জানো নি আমার নবীর মহব্বতের নাম হলো ঈমান আরো জোরে বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদি ওয়ান নাসি আজমাইন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আমার রাসূলের উম্মত যতক্ষণ পর্যন্ত মা বলো বাবা বলো দাদা বলো দাদি বলো নানা বলো খালা বলো চাচা বলো জেঠা বলো পৃথিবীর সবকিছুর চাইতে এমনকি নিজের জীবনের চাইতে আমি রসুলকে যতক্ষণ বেশি ভালোবাসব না ততক্ষণ তুমি ইমানদার হতে পারবে না পরিপূর্ণ কামেল ইমানদার যদি হতে চাও আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসো ঠিক কিনা বলে আমরা নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারব নি পারবেন পারেন জীবন অত্যন্ত বেশি ভালোবাসো না কোন ভারত তো আছে ও মাঝে যদি একটা সাদি ইতার রোজা রাখি মনে করে আল্লাহ রাতিয়ে রোজা না রাই হবে একা দিকতে দিবে সাইজ জীবন অত্যন্ত বেশি মহব্বত করো তো নবীর কোন কোন আত্তলি দেখো আয় সাই নলা মাইও কোন কোন সাই আছে একা গঙ্গরি সাই কোন কোন মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বিয়াগুন আত্তলি উদায় নও চলে দি এত আর গান তুললি নি হাত কি আমারটা তুলেছি আপনারা সবাই হাত তুলে বলেছেন জীবন হচ্ছে বেশি ভালোবাসেন না আমি তুলি নি প্রশ্ন করেন হুজুর আপনি কি ভালোবাসেন না না আমি জিজ্ঞেস করছি কে কে ভালোবাসেন প্রশ্ন করেছি আপনারা হাত তুলেছেন কে কে ভালোবাসেন জীবন হাত তোলেন না আমি তুলতে পারিনি কারণ আমার লজ্জা লেগেছে কি লেগেছে কারণ ইমানদার তাকে বলে যে কথায় কাজে মিল রাখে হাত তুলে বললাম নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি অন্তরে বললাম আসলেই না
নবীর যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতেন আপনারাই বলেন নবীর কথা শুনলে আপনি কি বসে থাকতে পারতেন আমরা নবীর জীবনের চেয়ে ভালোবাসি কথাটা বলি মুখে মুখে বাস্তবের মধ্যে তার দারে কাছেও নাই সাহাবায়ে কেরাম বাস্তবেই ভালোবেসেছে তার কথা এবং কাজে মিলেছে ঠিক কিনা বলেন না আরো জোরে বলেন না সিদ্দিক আকবর যিনি নবীর এত ভালোবাসতেন কি আর বলবো ভালোবাসা কেন উদাহরণ দিব আমার রাসূল ভালোবাসা কাকে বলে বন্ধু একটু খেয়াল করেন পৃথিবীর জমিনে যত ভালোবাসা আছে মার চাইতে সন্তানকে বেশি ভালোবাসার কোন লোক আছে অথচ যেই মা পৃথিবীর সবচাইতে সন্তানকে বেশি ভালোবাসে সেই সন্তানকে মা কোলের মধ্যে নিয়ে যখন বাজারে যায় ডাক্তারের কাছে যায় দোকানের মধ্যে যায় কিছু দূর যাওয়ার পরে মার হাত ব্যথা লাগে কোমর ব্যথা লাগে সন্তানকে আরেকজনের দিয়ে কয় একটু ওনার কোলে নাও আমার সন্তানটা কোলে নাও কেউ যদি না থাকে অল্প কিছু দূর যাওয়ার পর সন্তানকে মাটির মধ্যে দাঁড় করাইয়া বলে বাবা হাত ব্যথা হয়ে গেছে একটু রেস্ট করি একটু সময় নি একটু বল তুলি ঠিক কিনা বলেন না হাত ব্যথা করে আমার নবীর কেমন ভালোবাসা সিদ্দিক আকবর বসেছে একবার দেখেন আমাদের মা সন্তান সবচেয়ে মহব্বতের সন্তানকে অল্প কিছু দূর যাওয়ার পর হাত চেঞ্জ করতে হয় বা অন্যজনকে দিতে হয় হাত অথবা কোমর ব্যথা করে হিজরতের রাত্রে আমার দয়াল নবীকে সিদ্দিক আকবর কাদের মধ্যে নিয়ে সঙ্গী করে নিয়ে যাইতে 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 যেতে এক মাইল নয় দুই মাইল নয় তিন মাইল না পাঁচ মাইল নয় প্রায় এগারো মাইল কয় মাইল ও ভালোবাসা হাইরে ভালোবাসা নবীর ভালোবাসা এগারো মাইল কয় মাইল খোদার কসম গাইরে সুরের মধ্যে আমি উঠেছি আমি দেখেছি মাটি থেকে গাইরে সুর উঠতে সাড়ে তিন ঘন্টা লাগে কয় ঘন্টা মুরব্বীর উঠতে পারবেন আমাদের মতো যুবক উঠতে তিন চারবার বসি বসি তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সময় লাগে সুবহানাল্লাহ কোন না এগারো মাইল কয় মাইল আরো জোরে বলেন না এগারো মাইল পর্যন্ত যাবার পরে হাইরে ভালোবাসা কাকে বলা হয় আমার নবী ডাক দিয়ে সিদ্দিক ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক সূর্য উঠে যাবে একটু আরাম করব দাঁড়াও দাঁড়াও আমার রহমতুল আলামিন সিদ্দিক একবার কাদ মুবারক থেকে মাটির মধ্যে নামাইলেন সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ গর্তের ভিতরে আপনি যাবেন না আমি আগে যাব লম্বা আলোচনা আমি গর্তের ওয়াজ করব না সিদ্দিক আকবর পরিষ্কার করলেন আমার দয়াল নবী জিজ্ঞেস করে আও ওক এগারো মাইল আসলা কাদের মধ্যে নিয়ে একবার কাত নড়াচড়াও করলাম না তোমার কি কষ্ট লাগে নাই সিদ্দিক আকবর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার নবীর কাদের মধ্যে লইয়া এগারো মাইল নয় এগারো মাস নয় এগারো বছর নয় আল্লাহ আমি আবু বকরকে যতদিন হায়াত দিয়েছে মরণ পর্যন্ত যদি আপনি নবীর আপত্তি না থাকে আমি সিদ্দিক আকবরের কাদের মধ্যে বসে থাকবেন আল্লাহর কসম এক মুহূর্তের জন্য আমি আবু বকর বিরক্ত বোধ করব না সুবহানাল্লাহ হুজুর
11 মাইল কি মরণ পর্যন্ত দিয়ে দিকম দেখবেন না ভালোবাসা প্রশ্ন নাই কি নাই প্রশ্ন নাই এই ভালোবাসা কি পৃথিবীর কিছু দিয়ে মূল্য দেওয়া যাবে এখন তো আমাদের ভালোবাসা আহা অভাব যখন দূরে এসে দাঁড়ায় ভালোবাসা জানালা দিয়ে ফালা ভালোবাসা কাকে বলে নবীর ভালোবাসা হাত তুলি বলছিস জীবন হচ্ছে বেশি ভালোবাসা অথচ এখন যদি বলে জীবন হচ্ছে বেশি যদি ভালোবাসেন তোর মসজিদে শুক্রবারে যে দান বাক্স ঠিক কেন অত জোরে আপন বেশ ভালোবাসা দিন শুক্রবারে মসজিদে সামর খাতারত দান বাক্স গাজে হটিয়ে পড়ে নামাত দে দুটি আদে দিন খুদ দিন মানুষের বিবেক কোথায় চলে গেছে 5 টাকা দিব 2 টাকা দিব সিরিয়া কি কথা কর না কা আরো জোরে বলেন না কোথায় আপনার বিবেক সিরিয়া টাকা আপনি কারে দিচ্ছেন যে 5 টাকার সিরিয়া নোট দিয়ে আপনি পান কিনতে পারেন না যে 10 টাকা সিরিয়া নোট দিয়ে আপনি সিগারেট কিনতে পারেন না দোকানদার আপনাকে 5 টাকা সিরিয়া নোট দিয়ে সিগারেটও দেয় না পান দেয় না সেই সিরিয়া 5 টাকা 10 টাকার নোটটা আপনি মসজিদের দান বাক্স দিয়ে হাত তুলে বলেন আল্লাহ আমারে মাফ করে দাও বিবেক কোথায় গিয়া নামছে একবার নিজের নিজে প্রশ্ন করো যেই টাকা দিয়া পান পাইলি না যেই টাকা দিয়া তুই সিগারেট পাইলি না ওই টাকা আল্লাহর ঘরে দিয়া আল্লাহর কাছে গুনাহ মাফ চাইতে লজ্জাবোধ হওয়া তো দরকার ছিল ঠিক কিনা বলে বিবেক করে গিয়ে 5 টাকার নোট সিরেটা দিচ্ছেন দোকানদারকে কেন দাও নাই বলে দেখলে তো লজ্জা পাবো তাহলে আল্লাহরে কেন দিলা আল্লাহ কি তোমার সিরে টাকাটা দেখে নাই তাহলে তুমি মনে করতেছ আল্লাহ তোমারে দেখে নাই তোমার ঈমান আছে না ইন হলো নুরে বাংলা গান লাগে আগেল দিনে কি রে আমি যে কথাগুলি বলতেছি কথাগুলি কি ভুল বলতেছি মিথ্যা কথা বলতেছি সিদ্দিক আকবর কাকে বলা হয় যে নবীর প্রেম কাকে বলা হয় আমার রসুল ইন্তেকাল যেদিন ইন্তেকাল হওয়ার পর থেকে জীবনে এক মুহূর্তের জন্য যিনি হাসেন নাই উনি সিদ্দিক আকবর সুবহানাল্লাহ বলবেন না আমার দয়াল নবীর একজন সাহাবী বলে আমি যতদিন সিদ্দিক আকবরের পাশে দিয়ে যাইতাম ওনার শরীর থেকে মেশকো আম্বরের খুশবু পাইতাম কারণ আমার দয়াল নবীর গান মোবারক হুসিনে মোবারক সিদ্দিক আকবরের শরীরের মধ্যে ছিল জোরে কোন সুবহানাল্লাহ রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী নূরে সাহাবীরা আতর বানাই ওই নবীজির গান মোবারক সাহাবীরা আতর বানাই অসুবিধা লান না তুই নগদ কেন মোহাব্বত কোন এখন যদি ভাই আমসলি গান গাইতেন ওরে মারে 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 এখান ডন করি রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নবী ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানে ওই নবী চিনো মানো জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকা রাজি যাহার পাগল চন্দ্র সূর্য বাবা আর শুনবানী নবীর জীবনী আর শুনবা নবীর জীবনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে
رحمت عالم نبی نور مجسم صحابی را آتا اولی اللہ نبیر کچھ ای آرادونا دیکھی بو ایک بار نور نبی کتا کل پنا دیکھی بو ایک بار نور ای جورے اولی اللہ نبیر کچھ ای آرادونا دیکھی بو ایک بار نور نبی کتا رحمت عالم نبی نور مجسم صحابی را آتر بنائے اوئی نبی جیر گام مبارک صحابی را آتر بنائے ماشاءاللہ مرحبا یا رسول یا غسل